আসসালামু আলাইকুম প্রিয় উপবাসী ভাই ও বোনেরা, আমি আজকে প্রতিদিনের মতো আপনাদের ওমান সহ বিভিন্ন দেশের যে এক্সচেঞ্জ রেটটা আছে, যেমন সৌদি, কাতার, দুবাই, মালয়েশিয়া, বাহরাইন, কুয়েত ও সর্বদেশের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে বিভিন্ন দেশের এক্সচেঞ্জ রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো আজ 12ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার, আজকে যদি আপনারা কাতারের 1 রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ আজকে 32.77 টাকা করে এবং 2.5% প্রযোজনা সঙ্গে থাকবে। পাশাপাশি যদি আজকে আপনারা সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 31.97 টাকা করে এবং 2.5% প্রণোদনা বাংলাদেশে সঙ্গে থাকবে। পাশাপাশি যদি আজকে আপনারা সিঙ্গাপুরের 1 ডলার বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে পেয়ে যাবেন আপনারা 91.96 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। আজকে আপনারা 1 US ডলার সমান পেয়ে যাবেন বাংলাদেশে 119.96 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। আজকে যদি আপনারা মালয়েশিয়ান 1 রিংগিত বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে পেয়ে যাবেন 27.74 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। আপনারা যদি আজকে ওমানের 1 রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে পেয়ে যাবেন 311.60 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। বন্ধুরা, এই 311.60 টাকা করে কিন্তু সব এক্সচেঞ্জ দিচ্ছে না। আপনারা ওমানের পুরুষোত্তম কান্দি এক্সচেঞ্জ, ওমানের গলফ এক্সচেঞ্জ, এই দুইটা এক্সচেঞ্জে 311.60 টাকা করে পাবেন, আর বাকিগুলোতে 311 টাকা করে দিচ্ছে সবগুলো এক্সচেঞ্জে, এমনকি কমও দিচ্ছে। যখনই আপনারা টাকাটা সেন্ড করবেন, একটা দিন এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন। আপনারা যদি আজকে বাহরাইনের 1 দিনার বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে পেয়ে যাবেন 318.20 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। আপনারা যদি আজকে কুয়েতের 1 দিনার বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে পেয়ে যাবেন 392.50 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। বন্ধুরা, আপনারা যদি আজকে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের 1 দিরহাম বাংলাদেশে সেন্ড করতে চান, দুবাইয়ের 1 দিরহাম সমান পেয়ে যাবেন 32.65 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। তো এই ছিল আজকের মতো সকল দেশের এক্সচেঞ্জ রেট। তো আপনারা যেই দেশের তো টাকাটা সেন্ড করবেন, অবশ্যই একটা দিন এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন, সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা খুবই কম থাকবে। আজকের মতো এখানে বিদায় নিব, নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে বলতো ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।